হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ঈদের দিন কি কি করেছি, চাঁদ রাতে শপিং, খাওয়া দাওয়া সব কিছু থাকছে এই ব্লগে। প্রত্যেক বাড়ি চাঁদ রাতে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে, কজ রোডও ফাঁকা থাকে আর শপিং মলগুলো খুব সুন্দর ভিড় থাকে। বাট এবার আমি বসুন্ধরা সিটিতে গিয়ে দেখি খুব একটা ভিড় ছিল না, অনেক ফাঁকা ফাঁকা ছিল। তারপরেও আমরা অনেক মজা করেছি, কজ আমরা ওই দিন অনেক ঘোরাঘুরি করেছি। এই যে এই সুইট কর্নটা কেন জানো আমার খুবই ভালো লাগে, আমি বসুন্ধরা গেলে এটা আমি খাবই। বাট আগে দাম কম ছিল, এখন কিন্তু অনেক বেড়ে গেছে দাম। যাই হোক, আমরা প্রথমে চলে গেছি বাটাতে, কজ আমার একটা স্যান্ডেল লাগতো একটু হিলের মধ্যে। বাট আমি একটু যে বক্স হিল টাইপের চাচ্ছিলাম, বাট আমার যেগুলো পছন্দ হচ্ছিলো সব এই টাইপের পেন্সিল হিল ছিল। আর মানে স্যান্ডেলগুলো এত সুন্দর ছিল, মানে ডিজাইনগুলো থেকে চোখ সারানো যাচ্ছিলো না। বাট আমার একটু কোমরের সমস্যা আছে, কজ আমি একবার বাথরুম থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলছি, যার পর থেকে আমি কখনোই উঁচু স্যান্ডেল খুব একটা পরতে পারি না। উঁচু স্যান্ডেল পরলেও আমি বক্সের মধ্যে পরি, বাট আমি বক্সের খুব মানে ওই টাইপে যেরকম চাচ্ছিলাম এরকম পাচ্ছিলাম না। এটাও আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটাও ছিল পেন্সিল হিল আর এটা আরও বেশি উঁচু ছিল। দেন ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম উপরের ফুড কোর্টে। বসুন্ধরা সিটিতে আসলে এই ফুড কোর্টে আর এই দোসা আর হচ্ছে ছোলে বাটোরা না খাইলে যেন আমার মনে হয় আমি বসুন্ধরা সিটিতেই আসিনি। কজ আমার বসুন্ধরা সিটির এই দোসাটা আর ছোলে বাটোরাটা, মানে এই যেই দোকানে খাচ্ছি এই দোকানেরটা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দেন খাওয়া শেষ করে আমরা যখনই বের হয়ে চলে যাব তখন আমাদের সাথে দেখা হয়ে গেছে ফারিয়াপুর। ফারিয়াপুও জানতো না যে আমি বসুন্ধরা সিটিতে আছি, ইভেন উনি যে বসুন্ধরা সিটিতে আছে এটাও আমি জানতাম না। দেন হচ্ছে উনি হচ্ছে কুকারিসে কিছু আইটেম কিনছিল, উনি হচ্ছে ঈদে হচ্ছে বাসায় রান্নাবান্না করবে আর উনি এর জন্যই কিছু টুকটাক শপিং করছিল। যাই হোক, ফারিয়াপুর সাথে দেখা হওয়ার পরে আমিও ওনার সাথে ঘুরছিলাম অনেক সময় ধরে। দেন মোস্তফা মাঠে যেহেতু গিয়েছিলাম ওখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটাও করেছিলাম। বাসায় যাওয়ার পথে একটা সুপার শপে যাই আর সেখান থেকে কিছু গ্লোসারি আইটেম কিনি আর যেগুলো হচ্ছে লাগবে, যেমন সিমাই, দুধ, তারপরে আরও কিছু জিনিসপত্র যেগুলো সবসময় লাগে আর কি ঈদের জন্য বলতে গেলে। বাসায় এসেই দেখি কিছু পিয়ার এসেছিলো, সেই শাড়িগুলো আমি দেখছিলাম, শাড়িগুলো খুবই সুন্দর, মানে ডিজিটাল টাইপের প্রিন্ট করা আর এগুলো পরলে যে আসলে কী ভালো লাগবে। তো ভাবছিলাম যে এগুলো কিভাবে কি শ্যুট করব, আর এত বৃষ্টি যার কারণে আমি শ্যুটটা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। বিশেষ করে এই সাদা শাড়িটা, উপরের সাদা শাড়িটা না আমার চোখে একদম লেগে গেছে। আমার মন আমি খালি এটা ধরে ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কী জুয়েলারি দিয়ে পরলে সুন্দর লাগবে, শ্যুটটা কীভাবে করব, মানে এরকমভাবেই আসলে চিন্তা করছিলাম। আমার কাছে যে কোনো পিয়ার আসলে আমি চিন্তা করি যে কোনটা কীভাবে শ্যুট করব আগে থেকেই। দেন এটা হচ্ছে সকালবেলায় আমরা হচ্ছে সেমাই রান্না করি আর হচ্ছে একটা টার্কি সিরিজ দেখছিলাম। দেন অ্যালডিন বললো আসো তোমাকে আমি মেহেদি দিয়ে দিই, সবাই চাঁদ রাতে দেয় আমি চা মানে ঈদের দিন সকালে তোমাকে দিয়ে দিই। দেন ওকে যখন বলছে যে আচ্ছা ঠিক আছে দাও, ও যে কী ডিজাইন করতেছে, মানে আমি বলছি প্লিজ তুমি আমার হাতটা নষ্ট করো না, ও বলতেছে যে তাহলে বলো কীভাবে কী করব। তারপরে আমি বললাম তুমি একটা গোল করে সেটার ভিতর দিয়ে জাস্ট বরাট করে দাও তাহলেই হবে। ও বলছে না আমি একটা দেখো তারপরও একটা ভালো ডিজাইন করে দিই, কিন্তু ওর মেহেদির দেওয়া দেখে আমি বলছি না এবার আমার হাতটা যাবে। তারপরেও ও আমাকে দেখিয়ে না পরে একটু সুন্দর করে ভরাট করে গোল করে দিয়ে দিল। তারপরে না ও ভালোই পারে আর কি, ও মানে ওকে আমি বলে বলে দিচ্ছিলাম আর ও আমাকে দিয়ে দিয়ে দিচ্ছিল। যাই হোক, আমার এবার ঈদের ছুটিটা খুবই ভালো কেটেছে, আমার হাজব্যান্ড আর আমি অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। মানে ঈদের ছুটিটা না পরিবারের জন্য আসলে খুবই ভালো একটা টাইম, নিজেদের আত্মীয়দের সাথে দেখা করা বা নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। যাই হোক, এই যে আমার ফাইনাল লুক আমার মেহেদির অনেক সুন্দর হয়েছিল, ও অনেক ধৈর্য সহকারে আমাকে বলতে চাইনি, আমি বিরক্ত হয়ে যেতেছি আমি আর মেহেদি দিতে পারতেছি না, বাকিটা তুমি দিয়ে নাও। তারপরেও হচ্ছে আমি বললাম এই হাতে তো আমি দিতে পারতাম, বাট ওই হাতে তো আমি একা একা দিতে পারবো না। তারপরে ও ধৈর্য ধরে আমাকে দুই হাতেই দিয়ে দিয়েছে। যাই হোক, আমি খুবই হ্যাপি ছিলাম ওই দিনের জন্য। দেন সকাল সারা সকাল বসে আমরা এগুলোই করেছি, কারণ বৃষ্টির মধ্যে আসলে বাহিরে যাওয়ার কোনো ওয়েই ছিল না, কারণ এত বৃষ্টি। আর এর জন্যই ঘরে বসেই আমরা
টাইম স্পেন্ড করছিলাম। তারপরে এই যে দুপুরে বেলা রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি। আর এই যে আমার মেহেদির কালার এসেছিল, মেহেদির কালার এটা মানে তোলার সাথে সাথেই, বাট পরবর্তীতে অনেক সুন্দর কালার আসছিল কিছুক্ষণ পরে আর কি। আমার তো মেহেদিটা দেখে খুবই ভালো লেগেছে। যাই হোক, তারপরে এই যে গরুর মাংস আর খিচুড়ি দিয়ে আমরা লাঞ্চ করলাম। আর এই ছিল আমার ঈদের ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন।